লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসরে দিন রাত ধরে ভাল লাগে তো হ্যালো বন্ধু, কেমন আছো? সব আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে সেই দিন ঈদ, তো আমরা এখন সবাই মিলে ফজর নামাজ পড়তে যাচ্ছি। সব ফোন করে ইতি আমাতে এক জায়গায় হবো। তো ওই আসছে, ফোন করা হয়েছে, তো দেখা যাক কতক্ষণ আসে। আর এই ছেলেটা রোজা শেষে লাইট কিনে যে রোজার দুদিন আগে, মানে সারা রোজা আন্ধার আন্ধার নামাজ পড়তে গেলাম আমরা সবাই মিলে, আর এই শেষের দিকে লাইট কিনে যে, মানে এখন তার ফজর নামাজ পড়তে যাওয়া হবে না, মানে ঘুম ঘুম বিশাল প্রিয় হয়ে যাবে। ঈদের জন্য একটা আমরা বরফি মিঠাই নিয়ে এসেছি, সবাই মুখ মিঠা করো। আবার তারপর আবার ওইদিকে আছে তিনজনা, আবার হবে লাভ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ভাই তো আসে নাই, চলো ভাই, সারা মাস ফজর পড়ে আজকে ফজরে নাই, তো চলো। এখন আছে আমাদের তিন চারজনা গ্রুপে, তো সবাইকে এক জায়গায় করবো। আমরা এখন যাচ্ছি নামাজ পড়তে, তো চলো যাওয়া যাক। আইনুল দাঁড়াও, ফোনটা করি, যাবো বললো। তো আমরা এতজনের নাম করলাম, কেউ ফোন তুললো না, সব ঘুমুইছে। আর আল্লাহ সকালবেলা ঈদের হাত খরচা দিয়ে দিলো, 5 টাকা 20 পেয়েছি আমি। তো চলো চলা যাক, নামাজ পড়ে আসি। তখন আমরা নামাজ শেষ করে চায়ের দোকানে এসেছি, চা খেতে। তো সব চা খেতে বসেছে, চায়ের দি চাপেল। এরপর কোথায় যাবো সব দেখাবো, কেউ ঘুমায় না, এরপর ঘুমাইলে আর উঠতে পারবো না। 6:45 নামাজে টাইম হয়ে যাবে ঈদের, তো এরপর সব যেয়ে গোসল টোসল করে নেবে। ঠিক আছে, রোদ উঠে গেলে কেউ থাকতে পারবে না ঈদ দাঁড়াতে। এই সকাল হচ্ছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। ফজর বেলায় কেন এসেছো? আমি এসেছি ইনকামের জন্য। তোমাকে তো ডাকা হয় নাই, তুমি আর কোনোদিন তো ফজরে খুলে না, তোমার তো অফিস টাইম 12টার পর আছে। তাই এই 4টার সময় ঢুকে পড়েছে এখানে, তাড়বো তো চলো। আরে হচ্ছে একটি ছেঁচর, এর লোকের বাড়ি বাড়ি নারকেল চেয়েছি বেড়াই যে, তখন থেকে আবার চলো কার বাড়ি। ওই কি হচ্ছে এগুলা, ঝাঁটটা নি তারবে মুড়ু। ভাই নামাজ পড়ে এলে নাকি তুমি? লোচন দাস বলছে বোম খুব খারাপ। বন্ধুরা নামাজ কমপ্লিট, এবার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, এইদিকে একটু ঘোরাঘুরি করবো। আর আমাদের গ্রামে একটা ছোট্ট মতো মেলা মতো বসেছে, ওইখানেও যাবো। তো কোথায় কি যাবো সব দেখাবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তো দেখতে থাকো। আব্বা ফিটিং দেখো, আজকে মনে হচ্ছে মেয়ে দেখতে যাবে। চ আজিল অসন্তিটা সেরিয়ে আসি গা, বিধি দিই। আর এটা হচ্ছে সোনা খাবি, আছে দেখা, তখন আমরা মেলা চলে এসেছি। মেলায় কি কি আছে সব এক এক করে দেখাবো, তো চলো দেখতে থাকো। মেলাতে এসে বুলু ভাই আইসক্রিম খাইলো, তো বুলু ভাই কিছু বলবে? বুলু ভাইয়ের জন্য একটা মেয়ে দেখতে হবে। হ্যাঁ খালি হয়ে গেল, বুলু ভাই বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু খাওয়াবে। তাকে রাজি থাকলে বুলু ভাইকে ফোন করবে, নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, দিদি বলেছে নাম্বারটা বুলু ভাই। তো মেলাতে এখন আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, আবার রাত্রে আসবো, এখন বাইক নিয়ে একটু ঘুরবো, কারণ প্রচুর রোদ হয়ে গেছে, বুঝতে পারছো এই রোদে অবস্থা খারাপ হয়ে যাবে। তখন চলো। তো এখন একবার এসেছিলাম যজ্ঞনগর ফুপুদের সঙ্গে দেখা করতে, তো এরপর দেখি কোথায় কি যাওয়া হয়, তো চলো তোমরাও দেখতে থাকো। 1 hour later তো অনেকক্ষণ ঘোরাঘুরি পর এবার যাবো বাড়ি, বাড়ি যাওয়ার পর একটু রেস্ট করবো, তারপর আবার বিকেলের দিকে বেরোবো।
ভাত খাবে খালি খাবো খাবো লোকের বাড়িতে এত খেলো মানে শেষ নেই কোল্ড ড্রিঙ্কস কত খেলো তাও খালি খাবো খাবো আর এ তো ছবি তুলবে করছে তো চলো বাড়ি যাই দিয়ে আবার যখন বিকেলে বেরোবো তখন কন্টিনিউ করবো ব্লগটা নানুরের পর যাবো নতুনহাট তো সব এক এক করে দেখাবো তা আমি ড্রাইভ করছি সেই জন্য রাস্তার কোনো ফুটেজ নেওয়া হয় না তো নানুর গিয়ে একবারে দেখাবো তো চলো A few moments later. So, এখন আমরা নানু চলে এসেছি এখানে গাড়ি পার্কিং করলাম আর এই হচ্ছে ফাইকাস আর এখানে একটা মজার জিনিস দেখলাম এই দোকানটাতে কি লেখা আছে দেখো মানে কি লেখা আছে এখানে বিড়ি সিগারেট পাওয়া যায় মানে মহৎ কাজ করে দিয়েছে বিড়ি সিগারেট এখানে বিরাট কাজ করে ফেলেছে তো চলো ফাইকাসের ভিতরে যাবো আর আমাদের সাথে আর একটা বাইক আছে সেটা পেট্রোল ভরতে গিয়েছে তারা আসুক তারপর একসাথে যাবো আমরা এখন এখানে ওয়েট করি এই দেখো আমার মতানি গাড়ি কিন্তু এটা আমার লয় পরিবেশ এর ভেতরে আবার যেতে গেলে 10 টাকা টিকিট লাগবে কিচ্ছু নাই তবু টিকিট লাগবে তো চলো ঢুকবে বলছে সবাই চলো আমরা ঢুকে আসি ভিতরে যা যাচ্ছে সব দেখাবো চলো এইটা হচ্ছে ভেতরের পরিবেশ ভিতরে কিচ্ছু নাই আমি বলেছি এই কটা গাছ আছে আগে তাও অনেক কিছু ছিল এখন তাও এই সেই জিনিসগুলো নাই নর্মাল তো চলো মিউজিকের সাথে কিছু স্লো স্লো দেখতে থাকো আমি আর বকতে পারছি না ভালো লাগে না আইকাসে নতুন ক্যাটারিং করেছে মানে পরিষেবা দিতে তো এরা দেখতে পাচ্ছ 4-5 জন এসছে সেম মডেলের মানে ক্যাটারিং লাগছে ক্যাটারিং আসলে লয়েরা ঈদের 4 বন্ধু সেম ড্রেস পরে এসছে কিন্তু এদিন ক্যাটারিং লাগছে আর কোমর এত সরু বেল্টটাকে 3-4 বার ঘুরিয়েছে একবারে আমার তো কোমর সরু ওদের তার থেকে তেয়ারা বল সরু তো দেখা গেল একটা বিরাট বড় সেলিব্রিটির সাথে ফারহান আহমেদ এই দেখো বড় লোক আজ পর্যন্ত এইরকম ঘড়ি আমি স্বপ্নতেও না দেখা আর পরি ঘুরি বেড়াই যে আই এম তো অবাক এই ছেলেগুলা সব একই জুতো মানে সব ভাইরা ভাই মনে হয় এরপর আমরা নানুর থেকে বেরিয়ে বেরোনোর পর এখানে আমরা আইসক্রিম কেনাকাটা করছি এবার আইসক্রিম খাওয়ার পর আমরা যাবো নতুনহাট তো চলো আইসক্রিমটা খেয়ে নিই তারপর আবার বাইক আর দেখাতে পারবো না কারণ ধরো বাইক তো আমি চালাবো আর ভাই ভাই কাছে ভিতরে যা ভিড় ভিতরে কিচ্ছু নাই এত মানুষ গিজ গিজ করছে না তো চলো A few moments later. So, বন্ধুরা এখন আমরা নতুন আর ভিড় চলে এসেছি ভিড় দেখো কিচ্ছু নেই এখানে ভিড় দেখো খালি আরো দেখাবো সামনে করে কিরম ভাবে জ্যাম লাগে তো চলো পুরো ব্রিজটা দেখাবো তারপর নিচে নদীতে নামবো সব দেখাবো তো দেখতে থাকো এই দেখো ব্রিজটা ভিড় দেখো আমরা উপরে ছিলাম এতক্ষণে নিচে এসে ধুলো এদিকে সব ধুলো উঠছে সেই জন্য ভিডিও কোয়ালিটি এত খারাপ প্রচুর বাইক এসছে নিচে দিয়ে আর এই কোনটাতে সব থেকে বেশি লোক আর ওই দেখো জ্যামে আটকে ছিল বাসগুলো এতক্ষণে জ্যামটা ছাড়া পড়লো তো চলো বালির নিচে যাবো তো আমাদের এই পশ্চিমবঙ্গে যা গরম পড়েছিল না সেই জন্য আমরা বালিতে এসেছি দুবাই একটু ফিল হবে মরুভূমি সৌদি আরবে আর উপরে ব্রিজে লোক দেখতে পাচ্ছি তো এখন এখানে কিছুক্ষণ থাকবো তারপরে যাব বাড়ি তো বাড়ি গিয়ে আবার মেলাতে দেখাবো আর এখানে দেখাচ্ছি না কারণ আমাদের কিন্তু একটু মজা করতে হবে 24 ঘন্টা ভিডিও করলে তো আর মজা করা হয় না তো চলো দেখতে থাকো এরা লালামেরি জোসে গাড়িটা নামিয়েছিল এখন আর তুলতে পারছে না বালিতে স্লিপ কাটছে দেখি ঠেলি দিই এখানে তো এখন আমরা একটু বাসা পাড়াতে চা ব্রেক নিয়েছিলাম এরপর যাবো একবারে বাড়ি নতুনহাট থেকে চলে এসেছি কারণ ওখানে ভীষণ জ্যাম হয়েছিল তারপর বালিতে আরে সব কাপেলসরা বসে আছে বুঝলো তো আমাদের তো গার্লফ্রেন্ড নাই তো আমরা তাই দাঁড়িয়ে কি দেখবো তো চলো বাড়ি যাওয়া যাক সবার এসেছি আমরা আমাদের গ্রামের মেলা তো মেলাতে খানিক্ষণ ঘোরাঘুরি করবো এই দেবো না অর্দোলা তো চলো দেখতে থাকো কী কী করি আমার
তো বন্ধুরা আজকে ভিডিওটা কিছু এতটা পর্যন্ত ছিল। আমি তোমাদেরকে বললাম মেলার ভিতরে দেখাবো, কিন্তু কিছু দেখাতে পারিনি। একে আমার ঠান্ডা জল লেগেছিলো ইফতারের সময় ফ্রিজে পানি খেয়ে, আবার আজকে প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, অবস্থা একদম নাজেহাল। তো ভীষণ শরীর খারাপ, বাড়ি চলে যাচ্ছি, থাকিনি এখানে। তো চলো আজকে ভিডিওটা কিছু এতটা পর্যন্ত ছিল, তো আপনার জন্য বাবাই, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগের জন্য। ততক্ষণ জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।